আমি তোর ওবিসি টিবিসি এসব বুঝি না, মনে করি সবই ধারণা নাই বেশি। তো এরপরে শখের আলোচনা হলো, আর বললাম যে ওর সাথে আসলে কখনো আমি স্ক্রিন শেয়ার করিনি, ঠিক আছে লেটস ডু। বাংলা লিখে যখন ও সুপার হিট কাজ করে তখন আমরা মাত্র হাতিয়ে, বিকজ আমি ওকে বলেছি ও যখন সুপারস্টার তখন আমরা সুপারস্টার হইনি। ও যখন ওর বাংলা শিক্ষার বিজ্ঞাপন শখ তুঙ্গে, আমার মনে আছে ওর সাথে আমি প্রথম আমেরিকাতে ঢালিউড গার্ডে প্রথমবার যাওয়া ওর সাথে, ও নাচলো আমি দূরে দাঁড়িয়ে দেখলাম। ওর সময় কি তালি, আমার সময় কোনো আমার সময় তালি নেই, পরে জ্যাকেট খুলে খালি গিয়ে দাঁড়াইছিলাম স্টেজে, তখন থেকে তালি দিতেছে না। আমি জ্যাকেট খুলে খালি গায়ে দাঁড়িয়েছিলাম, ওদের পড়া দুদিন নাচ ছিল, তারপরে শেষ নাচ আমার ছিল। যে এক্সপিরিয়েন্স অনেক ক্যারিয়ার হয় চলে উত্তরে আমার, আমার অনেক সাধনা অনেক কষ্ট আমার ক্যারিয়ারে, সেখান থেকে তা আমার বন্ধু মুকিত ভাই সবাই দেখলাম মিলে অনেক চিন্তা করতে করতে অনেক ভাবতে ভাবতে দেখলাম এরা যাও বিজ্ঞাপনটা অফিসটা ভিজাচ্ছে, আমি করবো কিনা। আমাকে জিঙ্গেল শোনালো, আমি মালয়েশিয়াতে জিঙ্গেল শুনলাম, দুবাইতে জিঙ্গেল শুনলাম, তখন আমি মালয়েশিয়া, এরপরে কাতারে শুনে 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 একটু একটু আগ্রহ জন্মালো। যে আমাকে বললো যে নায়কের মতো নাচবেন একটা সিনেমা পুরো আপনাকে হিরো হিসেবে দেখানো হবে, চলো লেটস গো। আসলাম, চিন্তা করলাম নাবিল ভাই আরেকজন মানুষ যে বিকল যিনি কর্ণধার, তার সাথে পরিচয় হলো, দেখলাম আপদ মস্ত ভালো মানুষ। তারপরে রেডি হলাম করার জন্য জীবনে ফার্স্ট কাজ, জীবনে তো ফার্স্ট কাজের একটু নার্ভাসনেস থাকে বা চিন্তা থাকে অনেক, এই অফিসটা করার চেষ্টা করলাম জিঙ্গেল দিয়ে সবাই মিলে, এবং সামি অবশ্যই শেখ সামি এবং রাকিব ছেলে মিলে এত ডায়নামিক দেখতেই পাচ্ছেন, কিন্তু এটা কি সুন্দর দাঁড়িয়েছে, এবং এটা যখন আলো মানে বিগ স্ক্রিনে আরো চলবে বা ছোট স্ক্রিনে চলবে আরো ভালো লাগবে। তো মানে আমার কাছে মনে হয়েছে যে সামির অনেক কষ্ট ছিল, রাকিবের কষ্ট ছিল, বড় ক্যামেরায় এত কষ্ট করেছেন কোরিওগ্রাফার, অবভিয়াসলি তো আমি একটু নাচে দুর্বল জানোই, আর শখ হচ্ছে তার রিভার্স, পুরা মুদ্রা থেকে দুইবার উঠে ফেলতেছে, আমি তো এই যে মুদ্রা এই 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 আমার তো নার্ভাস, আই ওয়াজ নার্ভাস, হাউ আর ইউ ডু দ্যাট। শখ নাচের মেয়ে যেভাবে করে ফেলতেছে নাচতে মুভমেন্ট এত লাগতেছে, একা একা প্র্যাকটিস করতেছি, আমি বললাম চ মানুষ তাকে আছে, ফাইনালি সে হেল্প মি, আমাকে বললো ভাই এইভাবে এইভাবে করো, মানে এবং বজার করে কাজটা করেছি। তখন যখন একবার আমি বললাম যে যখন কনফিডেন্স যখন দেখি যে প্রথম মধ্যে ধরে ফেলছি, এরপর দেখলাম তার কনফিডেন্স থামছে না, এরপর আর কোনো এনজি নাই, চলো যতবার দিচ্ছে ততবারই চলছে, সারাদিন জেবিকো বাসায় ঘুমের ব্যক্তি জেবিকো 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 জেবিকো, এটাই চলছে। এত চ্যানেল এত ক্যামেরা, সত্য বললে ওর পুরো ক্যারিয়ার এত চ্যানেল, দেখার কথাও না, কারণ নাটকের মানুষজন তো এতগুলো এভাবে আসলে করেও কম করা হয় না। তো রেজার কৃতিত্ব, রেজা অনেক কষ্ট করেছে ছেলেটা, নাবিল ভাই যিনি কর্ণধার উনি আশা করি টিভিটার মান ভালো রাখবে, কেউ যেন ফোন দিয়ে না বলে ভাই আপনার দিকে টিভি কিনলাম এখন তো সাউন্ড নাই, উপর থেকে থামর দিতে হয়।